সাইড একটা এনিমি আছে বেরো প্লিজ এন্ড 100 মন্স ড্যামেজ রাশ করতে হবে ওর গ্লুয়াল দা প্যাকার ফেলছে একটা স্কিল অন ও ভাই সব হোয়াট আ ক্যারেক্টার কুলডাউন টাইম হচ্ছে 40 সেকেন্ড অ্যান্ড যখনই আপনি একটা গ্লুয়াল লাগাবেন তখনই আপনার 9x HP দেওয়া শুরু করবেন কত দিবে এটা টেস্ট করা লাগবে এরপরই অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেইনলি একটা স্কিল ম্যাক্স লেভেলে ওকে আমি চলে যাচ্ছি ডিরেক্টলি একটা ক্ল্যাশ স্কোয়াড কাস্টম রুমে ওইখানে আপনাদেরকে একদম ডিটেলসে দেখাই দিব এটার অ্যাবিলিটি কিভাবে কাজ করে অ্যান্ড আপনারা সকলে জানেন এটার যে দুইটা স্কিল আছে তার মাঝখানে একটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল অ্যান্ড একটা হচ্ছে প্যাসিভ স্কিল অ্যাক্টিভ স্কিলটা হচ্ছে গ্লুয়াল ভাঙে সো আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্লুয়াল লাগাইতেছি অ্যান্ড 4-5 জন মিলে এখানে 10-12টা গ্লুয়াল লাগানোর চেষ্টা করবো তারপর দেখবো যে আসলে কয়টা গ্লুয়াল ভাঙতে পারে যদি ওখানে লেখা আছে 5টা গ্লুয়াল তাও আমরা টেস্ট করবো যে আসলে 5টার থেকে বেশি কিংবা 5টার থেকে কম ভাঙতে পারে কিনা অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু 10-12টা গ্লুয়াল লাগানো হয়ে গেছে যদি আমরা জানি 5টা গ্লুয়ালই ভাঙতে পারবে তাও টেস্ট করতেছি কি আর বলো কিছু করার নাই তো আমি এখানে একটা স্কিলটাকে অন করবো দেখবো গ্লুয়াল কয়টা ভাঙে অ্যান্ড এখানে গ্লুয়াল ও ভাই সাপ অনেকগুলো গ্লুয়াল ভেঙে গেছে অ্যান্ড আই থিঙ্ক এখানে 5টাই ভাঙছে সো গ্লুয়াল যেহেতু ভাঙে আমরা বুঝতে পারতেছি এখানে প্যাক করলে গ্লুয়াল একদম উড়াধরা ভেঙে যাবে মানে ক্লেশ স্কোয়াড কাস্টমে প্যাক করাটা অসম্ভব বলতে পারেন সামনে দেখতে পাচ্ছেন আমি একজনকে ড্যামেজ দিয়েছি অ্যান্ড সে এখানে ড্যামেজটা মেকিট করার জন্য যে গ্লুয়াল দিয়ে প্যাক করে ফেলছে অ্যান্ড আমি এখন যেটা করবো হচ্ছে তার প্যাকটাকে ভেঙে দেওয়ার জন্য একটা স্কিলটাকে অন করবো অ্যান্ড তাকে ফায়ার করবো সো একটা স্কিলটাকে অন করলাম অ্যান্ড এখানে সব গ্লুয়াল ভেঙে গেছে অ্যান্ড তাকে জাস্ট একটা ফায়ার করলাম সে মরে গেল তো এটা কিন্তু একটা গেম চেঞ্জার ক্যারেক্টার বলতে পারেন ক্লেশ স্কোয়াড কাস্টমে এখন আর আপনি মেটকিট করতে পারবেন না প্যাক করে কারণ এই একটা স্কিলটা যদি তার টিমের যে কোনো একজনের কাছে থাকে তাহলে কাম খাতাম অ্যান্ড শুধুমাত্র এটাই না মেটকিট করাটাই না আপনি রিভাইভও দিতে পারবেন সামনে একজনকে মারলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন তার টিমমেট এখন এসে তাকে প্যাক করে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে বাট আমি যদি একটা স্কিলটাকে এগেন অন করে তাকে ফায়ার করি তাহলে কিন্তু রিভাইভ হবে না প্লাস সেও মরে গেল সো এখন ক্লেশ স্কোয়াড কাস্টম একদম অন্যরকম হয়ে যাবে কারণ প্যাক করে রিভাইভ দেওয়া যাবে না প্লাস প্যাক করে মেটকিটও করা যাবে না সো এই ক্যারেক্টারটা ক্লেশ স্কোয়াড জন্য কিং হতে চলছে সো এখন আমরা প্যাকের পাওয়ারটা আরও বাড়ানোর জন্য বলছি 4 জন মিলে প্যাক করো মানে 4 জন মিলে প্যাক করলে তো অনেক মানে ই হবে 4টা করে গ্লুয়াল দিয়ে প্যাক করা হবে সো এখন আমরা দেখবো যে আসলে গ্লুয়ালগুলো ভাঙা যায় কিনা একটা স্কিল অন করে দেখতে পাচ্ছেন সবাই মিলে প্যাক করছে অ্যান্ড এখন একটা স্কিলটাকে অন করে দেখি কী হয় অ্যান্ড এখানে এক সাইডে কিন্তু ভেঙে গেছে মানে এক সাইডে 4টা গ্লুয়াল ছিল 4টা গ্লুয়াল ভেঙে গেছে বাট ওই পাশে এগুলো কিন্তু আর ভাঙে নাই বাই দ্য ওয়ে গাইস কোরা শপ নিয়ে চলে আসছে ইন্ডিপেন্ডেন্স মান্থ স্পেশাল কোরা শপ গ্লোবাল সিরিজ টুর্নামেন্ট যে টুর্নামেন্টের প্রাইজ মানি হচ্ছে 60,000 টাকা অ্যান্ড টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে জাস্ট 216টা টিম সো আপনারা যদি সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই কোরা শপের অফিসিয়াল ফেসবুক পেজে নজর রাখবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যান্ড 15 মার্চ ঠিক 4টার সময় সেই পেজে রেজিস্ট্রেশন লিঙ্ক আপলোড করা হবে আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে আপনি পার্টিসিপেট হয়ে যাবেন এখন টেস্ট করবো আমাদের মেইন জিনিস সেটা হচ্ছে স্কাইলা ক্যারেক্টার অ্যাবিলিটি কি আমাদের ক্রোনো ক্যারেক্টার শেল্ডকে ভাঙতে পারে কিনা দেখতে পাচ্ছেন ইনিমি এখানে ক্রোনো ক্যারেক্টার ই করে ফেলছে অ্যান্ড আমি স্কাইলা ক্যারেক্টার মারলাম তার উপরে বাট ক্রোনো ক্যারেক্টারের কিছুই হলো না কারণ ক্রোনো ক্যারেক্টার ইজ ওভার পাওয়ার সো আমি এখানে এগেন টেস্ট করার জন্য মিলে চলে আসছি অ্যান্ড মিলেও কিন্তু সে ক্রোনো ক্যারেক্টার ইউজ করে ফেলছে আমি স্কাইলা ক্যারেক্টার অন করলাম অ্যান্ড এবারও কিন্তু ক্রোনো ক্যারেক্টারের কিছুই হয় নাই মানে ক্রোনো ক্যারেক্টার ইজ কিং ক্রোনো ক্যারেক্টার উপরে কেউ ড্যামেজ দিতে পারবে না সো এখন আমার মাথায় একটু অন্যরকম বুদ্ধি আসলে হচ্ছে আমরা যদি ক্রোনো ক্যারেক্টারের মাঝখানে গ্লুয়াল লাগাই তাহলে কি সেই গ্লুয়াল স্কাইলা ক্যারেক্টার ভাঙতে পারবে কিনা অ্যান্ড সেজন্য আমি আমার টিমমেটকে বলে দিলাম মানে ইনিমিকে বলে দিলাম তুমি ক্রোনোর মাঝখানে গ্লুয়াল লাগাও অ্যান্ড তার গ্লুয়াল এখন সরি তার ক্রোনো ক্যারেক্টার এখনো চার্জ হয় নাই অ্যান্ড চার্জ হলে লাগাই ফেলবে অ্যান্ড এখানে চার্জ হয়ে গেছে লাগাইও ফেলছে অ্যান্ড আই থিঙ্ক এখন একটা গ্লুয়াল লাগাবে ইয়াস গ্লুয়াল লাগানো ডান অ্যান্ড এখন আমরা স্কাইলা ক্যারেক্টার অ্যাবিলিটি অন করবো দেখবো কি হয় অন করে ফেলছে অ্যান্ড এখানে গ্লুয়ালের কিছুই হয় নাই লাইক সিরিয়াসলি মানে ক্রোনো ক্যারেক্টারের মাঝখানে যে জিনিসই থাকুক তার কিছুই হবে না সেটা গ্লুয়াল হোক কিংবা গ্রেনেড হোক অ্যান্ড বা টিমমেটই হোক যাই হোক এখন আমরা টেস্ট করবো আমাদের প্যাসিভ স্কিলটা যেটা হচ্ছে গ্লুয়াল লাগালে আমাদের মেটকিট দেয় কিংবা হেলথ বাড়ায় দেয় তো সেটা টেস্ট করার জন্য আমি ইনিমিকে বলে দিলাম আমাকে ড্যামেজ দাও অ্যান্ড সে এখনও আসে নাই ভাই তাড়াতাড়ি চলে আসো অ্যান্ড ড্যামেজ দাও
এন্ড এখানে সে ড্যামেজ দিচ্ছে দেখি কত লাইফ এন্ড 80 লাইফ বানায় ফেলছে নাইস এন্ড এখন আমরা একটা গ্লুয়াল লাগাবো দেখবো কত করে এইচপি দেয় প্রতি সেকেন্ডে প্লাস একটা গ্লুয়ালের পরে কত এইচপি দেয় 80 এইচপি আসছে এন্ড এখানে গ্লুয়াল লাগাই ফেলতেছি দেখি কি হয় এন্ড ফার্স্টে এখানে 89 এইচপি হচ্ছে তারপর 99 তারপর 110 এন্ড তারপর 122 মানে প্রথমে 9 তারপর 10 তারপর 11 তারপরে 12 মানে 4 সেকেন্ডে এখানে টোটাল কত দিল 42 এইচপি দিল বিকজ 122 এইচপি এখন আছে মানে 4 সেকেন্ড আপনাকে এইচপি দিবে 9 10 11 12 করে এন্ড টোটাল আপনাকে 42 এইচপি দিবে একটা গ্লুয়ালের বদলে এটা হচ্ছে ম্যাক্সের অ্যাবিলিটি ওকে এন্ড এখানে একটা ছোট্ট অসুবিধা আছে যেটা হচ্ছে আপনি যদি গ্লুয়াল লাগাইতে থাকেন এক সেকেন্ডও টাইম না দেন তাহলে কিন্তু আপনার কোনো রকম এইচপি বাড়বে না যেমনটা এখন দেখতে পাচ্ছেন আমি উড়াদুড়া গ্লুয়াল লাগাই দিচ্ছি আমার কিন্তু এইচপি একও বাড়তেছে না আমাকে গ্লুয়াল লাগানোর পর কমসে কম হলে এক সেকেন্ড টাইম দিতে হবে তারপর আমাকে এইচপি বাড়া শুরু করবে এর আগে যদি আপনি টাইম না দেন গ্লুয়াল লাগাই থাকেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো রকম এইচপি বাড়বে না সো আমি এখানে এক সেকেন্ড করে টাইম দিয়েছি এখন কিন্তু ঠিকই আমাদের এইচপি বাড়তেছে আপনার গ্লুয়াল লাগানোর পর কমসে কম হলে এক সেকেন্ড টাইম দিতে হবে মানে গ্লুয়াল লাগানোর পর 5 সেকেন্ড টাইম দিলে আপনার 42 এইচপিটা দিবে সো এখানে আপনাকে এক সেকেন্ড অবশ্যই টাইম দেওয়া লাগবে নাহলে আপনি এইচপিটা পাবেন না বাট এটা বড় কোনো সমস্যা না কারণ আপনি যখনই ক্লেন স্কোয়াড কাস্টম রুম খেলেন তখন কিন্তু এক জায়গায় বসে বসে এরকম উড়াদুড়া গ্লুয়াল লাগান না আপনি দৌড়ান তারপরে মুভমেন্ট করেন গ্লুয়াল লাগান অ্যান্ড সেই সময় কিন্তু ইজিলি আপনার লাইফ বেড়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক দৌড়াইতেছি অনেক মুভমেন্ট করতেছি অ্যান্ড গ্লুয়াল লাগাইতেছি বাট আমার কিন্তু এইচপি কমতেছে না তারা অনেক বেশি ড্যামেজ দিয়েছে বাট গ্লুয়াল লাগাইতেছি আমার এইচপি দিয়েছে প্রতি সেকেন্ডে 12 11 10 করে এইচপি দিয়েছে সেই জায়গায় কিন্তু আমাদের এইচপি কমতেছে না বাড়তি আছে অ্যান্ড এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের ক্লেন স্কোয়াড কাস্টমের জন্য অনেক ভালো একটা ক্যারেক্টার বলতে পারেন অ্যান্ড এখন আমি আপনাকে কয়েকটা ক্লিপ দেখাচ্ছি আমাদের ক্লেন স্কোয়াড কাস্টম রুমের যেখানে আমি খেলে এই ক্যারেক্টারটা ইউজ করে ইনিমিদের বোকা বানায় মারছি এখানে দেখেন আমার ইনিমি যে আছে সে এখানে পেছন দিক দিয়ে গ্লুয়াল প্যাক করে বাজতে দাঁড়াইছিল আমি জাস্ট একটা স্কিলটাকে অন করে পেছন দিক দিয়ে এসে উড়াদুড়া স্প্রে দিয়ে তাকে নক করে দিলাম সে নিজে বুঝতে পারলো না যে তার সাথে কী হলো সে অনেক বেশি শকড হয়ে গেছে অ্যান্ড পরের ক্লিপে যদি আমরা চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমার টিমমেট অ্যান্ড ইনিমি টিমমেট দুজনই নক অ্যান্ড ইনিমি কী করতেছে তাকে বাঁচানোর জন্য দৌড় দিছে অ্যান্ড তাকে প্যাক করে হিলো দিয়ে দিয়েছিল আমি জাস্ট গিয়ে একটা স্কিলটাকে অন করলাম অ্যান্ড তাকেও নক করে দিলাম প্লাস ইনিমি যে তাকে হিল করতেছিল তাকেও এখানে আমি গ্লুয়াল ভেঙে নক করে দিলাম বাট আমি যদি ভালো করে খেলতাম তাহলে দুজনকে এখানে ওই তখন মেজে পারতাম বাট আমি বট ভাই কি আর করার আছে সো আমরা যদি এখানে নেক্সট ক্লিপের দিকে চলে যাই তাহলে এই ক্লিপটা আরো বেশি ইন্টারেস্টিং কারণ এই ক্লিপটাতে যেটা হয়েছে আমি আমার ইনিমিকে জাস্ট এডাব্লিউ একটা শর্ট দিয়েছি দেখতে পাচ্ছি এখানে ইনিমিটা বের হয়েছে অ্যান্ড শর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সে কি করছে প্যাক করে মেডকিট মারাছিল অ্যান্ড আমি একটা স্কিলটা অন করে তাকে ফায়ার করে অ্যান্ড তাকে ইজিলি নক করে দেয় সে নিজেও শক প্লাস সে ক্যারেক্টারটাকে অনেক বেশি গালি দিয়েছিল অ্যান্ড আমি গালিটাকে মিউট করে দিব কোনো সমস্যা নাই কারণ সে অনেক রেগে গেছিল এই ক্যারেক্টারটাকে দেখে যাই হোক আমি যদি পরে ক্লিপে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন আমার টিমমেট এখানে নক প্লাস তারা প্যাক করে এখানে মেডকিট করা ছিল আমি একটা স্কিলটাকে অন করি অ্যান্ড একজনকে এখানে নক করে ফেলি অ্যান্ড এখানে আবার গ্লুয়াল দিয়ে নিজে প্যাক করে ফেলি মানে আমার টিমমেট নক করে এখানে তার ইমোট দিত অ্যান্ড সেই জায়গায় কিন্তু আমি তাকে নক করে ফেললাম গ্লুয়াল ভেঙে অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এই ক্যারেক্টারটা খুব তাড়াতাড়ি ক্ল্যাশ স্কোয়াডে কিং হয়ে যাবে আই মিন ক্ল্যাশ স্কোয়াড কাস্টমের যেটা নতুন আসছে এখনো পাবলিক ভালো মতো এটা ইউজ করতে পারে না অ্যান্ড আমি নিজেও ইউজ করতে পারি না কয়েকদিন খেললে এই ক্যারেক্টার অ্যাবিলিটির ইউজটা এমনভাবে বেড়ে যাবে ভাই আর ক্ল্যাশ স্কোয়াড কাস্টমে আপনি প্যাক করে মেড কিক করতে পারবেন না প্লাস আপনার টিমমেটকে রিভাইভও দিতে পারবেন না সো গাইস এই ছিল আমাদের আজকের ছোট্ট খাটো ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না প্লাস এই ক্যারেক্টারটা আপনার কাছে কেমন লাগছে এটা আসার পরে কি গেম ডিসব্যালেন্স হয়ে যাবে কিনা এন্ড আপনি কি এই ক্যারেক্টারটা নিছেন কিনা সকল কিছু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই